हाय फ्रेंड्स, वेलकम टू दिस न्यू वीडियो। आज के वीडियो डिस्कस करब जो डायबिटीज बा शुगर आमरा जाके बोली सेटार एक्चुअल फंक्शन होय किभाबे, शरीरेर मध्ये की फंक्शनेर कारणे आमरा शुगर ताके बोली एबं सेखान थेके बेरिये आसार पथ आमरा आज के डिसकस करब, सेखान थेके प्रिवेंट करार जे ओए सेई सम्पर्के आमरा आज के छोटो करे आलोचना करब। প্রথমেই আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হচ্ছে আমাদের বডিতে আমরা যখনই কোনো খাবার খাই, সেটা হতে পারে কোনো সুগারি প্রোডাক্টস, হতে পারে সেটা কোনো মিল্কি প্রোডাক্টস, যে কোনো ধরনের কার্বোহাইড্রেট খাবার আমরা যখন আমাদের শরীরে ইনটেক করি, সেই খাবারগুলো ফ্রেন্ডস আমাদের স্টোমাকে ভেঙে যায় এবং স্টোমাকে ভেঙে সেগুলো গ্লুকোজে কনভার্ট হয় এবং ওই গ্লুকোজগুলো এনার্জি প্রোডাক্টস করে যখন সেগুলো আমাদের সেলের মধ্যে যায়, রাইট? সুতরাং মেনলি সেগুলো কোষের মধ্যে যায় এবং কোষে ঢোকার পরে সেইগুলো কিন্তু এনার্জি প্রোডাক্টস করে এবং আমরা হেলদি থাকি, সুস্থ থাকি। গ্লুকোজগুলো ফ্রেন্ডস আমাদের শরীরে ভেঙে গেল, এই গ্লুকোজগুলো একা একা কোষে যেতে পারে না। ও যে আমাদের এক্স্যাক্টলি স্টোমাকের নিচে একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটাকে আমরা বলছি প্যাংক্রিয়াস। এই প্যাংক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নামক এক ধরনের উৎসেচক তৈরি হয়, যে ইনসুলিনটার কাছে মনে করুন চাবি রয়েছে। কোথাকার চাবি? সেলে ঢোকার চাবি। অর্থাৎ সেলটাকে যদি আমরা দেখি, সেলে মনে করুন তালা আছে আর সেলের চাবিটা রয়েছে ইনসুলিনের কাছে, আর গ্লুকোজ প্রোডাকশান হয় আমরা যা খাবার খাই, কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ প্রোডাকশান হয়। মনে করুন গ্লুকোজগুলো সমস্ত কাজ ঠিকঠাক হয়েছে, গ্লুকোজ ভেঙে গেছে, গ্লুকোজ সেলের দরজার কাছে চলে গেছে, সবাই রয়েছে রেডি, কিন্তু ইনসুলিন এখনও পর্যন্ত আসতে পারেনি। যে গ্লুকোজগুলো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ইনসুলিন আমাদের ইনসুলিন আসছে এবং চাবিটা খুলছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা। যদি আপনার শরীরে গ্লুকোজ লেভেল হাই হয়ে যায়, ইনসুলিন লেভেল কম হয়ে যায়, তাহলে ফ্রেন্ডস যেটা হয় আমাদের শরীরে রক্তের মধ্যে গ্লুকোজ লেভেল বেড়ে যায় এবং সেটাকেই বলা হচ্ছে, সেই কন্ডিশনটাকেই বলা হচ্ছে হাই ব্লাড সুগার লেভেল বা হাই গ্লুকোজ লেভেল। আমাদের শরীর যখনই এই রকম পর্যায়ে চলে আসে তখন বডি অটোমেটিক্যালি চেষ্টা করে যে গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করার জন্য বেস্ট পসিবল ওয়ে হচ্ছে বারবার ইউরিনের সাথে ওই গ্লুকোজটাকে বাইরে বার করে দেওয়ার শরীর চেষ্টা করে। সুতরাং দিস ইজ ভেরি ভাইটাল, এবং তখনই ন্যাচারালি আমাদের ডিহাইড্রেশন হয়, বারবার জল পিপাসা লাগে, এবং এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি ডায়াবেটিসটাকে যদি আমরা ডিসকাস করি দুটো ভাগে ভাগ করা যায়, টাইপ 1 এবং টাইপ 2। বেসিক্যালি দেখা যায় যে 10% কেসে টাইপ 1 ডায়াবেটিস হয়, রাইট? এবং আন্ডার 40 ইয়ার্সের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস বেশি দেখা যায়। এবং টাইপ 1 ডায়াবেটিসে যেটা হয়, আমরা যখনই কোনো খাবার খাই সেই খাবারটা যখন স্টোমাকে ভেঙে যায়, রাইট, কিন্তু প্যাংক্রিয়াস বেসিক্যালি কী করে, ইনসুলিন আর উৎপাদন করে না, যে কারণে আমাদের বডিতে গ্লুকোজগুলো জমে যেতে থাকে, গ্লুকোজগুলো চাবির অভাবে দরজার বাইরে এরকমভাবে আটকে থাকে, রাইট? কিন্তু প্যাংক্রিয়াস যেহেতু ইনসুলিন উৎপাদন করছে না বা ইনসুলিন এখনও পর্যন্ত আসতে পারছে না চাবিটা নিয়ে, সেই কারণে গ্লুকোজগুলো সেলের মধ্যে ঢুকতে পারছে না, রাইট? তখনই কিন্তু ফ্রেন্ডস আমাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। এবং যেহেতু আমাদের বডিতে অনেক বেশি গ্লুকোজ জমে গেছে, সেই কারণে বারবার ইউরিনেশন হচ্ছে, যেহেতু ডিহাইড্রেশন তৈরি হচ্ছে শরীরে, তার জন্য বারবার পিপাসা লাগছে, থ্রাস্টি বলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে কেটে গেলে সেখানটাতে স্লো হিলিং হচ্ছে, রাইট? সো এই ধরনের ঘটনাগুলো, কমপ্লিকেশানগুলো কিন্তু দেখা যায়। ব্লাডার্ড ভিশন, অর্থাৎ আপনার চোখের উপরে ক্যাটারাক্ট বা ছানি, সেটাও কিন্তু ফ্রেন্ডস ওই গ্লুকোজ লেয়ারটা যখন চোখের উপরে পড়ে যাচ্ছে তখন চোখের দৃষ্টি আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে, সেই কারণে ব্লাডার্ড ভিশন, এটাও কিন্তু টাইপ 1 কমপ্লিকেশান ফ্রেন্ডস, রাইট? এরপরে আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিসকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। সুতরাং এই কন্ডিশন হবে, টায়ার্ডনেস ফিল করবেন, ওয়েট লস হবে, কেটে গেলে স্লো হিলিং হবে, রাইট, বারবার খিদে পাবে, এই সমস্ত কমপ্লিকেশানগুলো টাইপ 1 ডায়াবেটিসে পাওয়া যায়। টাইপ 1 ডায়াবেটিস হলে কোনো উপায় নেই বাইরে থেকে ইনসুলিন নেওয়া ছাড়া, সেই জন্য একে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বলা হয়। এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে আপনার শরীরে যখন প্যাংক্রিয়াস কাজ করছে ঠিকঠাক, ইনসুলিন উৎপাদন করছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, কোষের চাবিও ঠিকঠাক রয়েছে, এই অবস্থাতে যেটা ঘটনা ঘটে যে কোনো কারণে প্যাংক্রিয়াস থেকে আসা যে ইনসুলিন সেইটা যখন সেল পর্যন্ত আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে বা আসতে পারছে না, তখন তাকে বলা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। বেসিক্যালি 90% কেস টাইপ 2 ডায়াবেটিস হয় এবং মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে যে আপনার আন্ডার
40 years এর মধ্যে টাইপ টু ডায়াবেটিস বেশি দেখা যায়। টাইপ টু ডায়াবেটিসে কি ধরনের ঘটনা ঘটে যদি আমরা ডিসকাস করি, আমরা দেখতে পাবো যখনই কোনো খাবার বেসিক্যালি শরীরে খাওয়া হচ্ছে, সেটা স্টোমাকে আসার পরে সেটা শরীরে অ্যাবজর্ব হচ্ছে, গ্লুকোজে কনভার্ট হচ্ছে, প্যাঙ্ক্রিয়াসও কোনো কারণে প্যাঙ্ক্রিয়াস ইনসুলিনটা ঠিকঠাক প্রপারলি তৈরি করতে পারছে না যতটা তৈরি করা প্রয়োজন ছিল। এইবারে টাইপ টু ডায়াবেটিসে তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে বাইরে থেকে যদি মেডিসিন নেওয়া হয় কোনো কারণে, তাহলে টাইপ টু ডায়াবেটিসে প্যাঙ্ক্রিয়াসটাকে আরও উদ্দীপিত করে তার উপরে প্রেশার সৃষ্টি করে প্যাঙ্ক্রিয়াসটাকে যদি আমরা ইনসুলিন বেশি উৎপাদন করতে পারি তাহলে টাইপ টু ডায়াবেটিস কন্ট্রোল করা যায়। সেই কারণে টাইপ টু ডায়াবেটিসের কমপ্লিকেশান টাইপ ওয়ান ডায়াবেটিসের থেকে অনেক কম। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে হচ্ছে লক তালাগুলো রয়েছে, তালাগুলো মনে করুন কোনো কারণে কি হোলগুলো খারাপ হয়ে গেছে, রাইট? সো সেখানে ইনসুলিনও রয়েছে, আপনার গ্লুকোজও রয়েছে, কিন্তু যেহেতু ওই ইনসুলিনগুলো রেজিস্ট করছে অর্থাৎ চাবিগুলোর কি হোল খারাপ হওয়ার পরেও হ্যাঁ চাবিগুলোতে কাজ হচ্ছে না, তালা খুলছে না, তখন কিন্তু কমপ্লিকেশানটা হচ্ছে। এক্ষেত্রেও যেটা ঘটনা ঘটে গ্লুকোজ লেভেল হাই হয়ে যায়, ইনসুলিন লেভেলও হাই হয়ে যায়। টাইপ ওয়ানে যেটা ঘটনা ঘটেছিল ইনসুলিন লেভেল কমে গেছিলো, গ্লুকোজ লেভেল হাই হয়ে গেছিলো। টাইপ টুতে ইনসুলিন লেভেল হাই, গ্লুকোজ লেভেলও হাই, সব কিছু প্রপারলি হচ্ছে কিন্তু বডি কোনোরকমভাবে সেটাকে কাজ করতে পারছে না, সেই ইনসুলিনটাতে তালা চাবি খুলছে না। সো টাইপ ওয়ান ডায়াবেটিসের যে কমপ্লিকেশানগুলো হয় সেগুলো যদি আমরা ব্রিফলি ডিসকাস করি, প্রথমেই দেখবো ইউরিনেশন, ঘন ঘন ত্রাসটি পিপাসা হচ্ছে, রাইট? তারপরে আপনার বডি ওয়েট লস হচ্ছে, চোখের ভিশন ব্লাডার হচ্ছে, টায়ার্ড হচ্ছে, টায়ার্ডনেস হচ্ছে, স্লো হিলিং হচ্ছে, এই কমপ্লিকেশানগুলো কিন্তু টাইপ টুতে দেখা পাওয়া যায়। এইবার একটা গল্পে দিয়ে যদি আমরা ব্যাপারটাকে ছোট করে ডিসকাস করি, মনে করুন একটা গরু খরা হয়ে গেছে কোনো কারণে। এখন প্রশ্ন হচ্ছে গরুটাকে প্রথম অবস্থাতে আমরা দাঁড় করানোর জন্য যখন সে গরুটা অক্ষম আর পাচ্ছে না, তার গায়ে এতটুকুও শক্তি নেই, তার সত্ত্বেও তাকে চাবুক মারা হচ্ছে, তার সত্ত্বেও তাকে উদ্দীপিত করা হচ্ছে, জোর করে প্রেশার করে হ্যাঁ কষ্ট দিয়ে তাকে উঠে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এই ঘটনাটা কিন্তু টাইপ টু ডায়াবেটিসে হয়। মনে করুন আপনার প্যাঙ্ক্রিয়াস দুর্বল, প্যাঙ্ক্রিয়াস সেই পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারছে না, অথচ প্যাঙ্ক্রিয়াসকে জোর করে প্রেশার দিয়ে বাইরে থেকে ওষুধ খাইয়ে উদ্দীপিত করে, সুতরাং বাইরের যে মেডিকেশানগুলো আমরা খাই সেগুলো আলটিমেটলি আমাদের প্যাঙ্ক্রিয়াসের ওভারঅল হেলথটাকে বজায় রাখার চেষ্টা করে না, সেইটা আমাদের প্যাঙ্ক্রিয়াসকে আরও প্রেশার দিয়ে আরও জোর করে তাকে ইনসুলিন স্টিমুলেট করতে বাধ্য করা হয়। কিন্তু এই মেটমরফিন জাতীয় মেডিসিনগুলোতে আগেই বলেছি যে এইগুলো আপনার প্যাঙ্ক্রিয়াসকে জোর করে স্টিমুলেট করে ইনসুলিন স্টিমুলেট করতে বাধ্য করছে, কিন্তু প্যাঙ্ক্রিয়াসের দিকে যত্ন নেওয়ার সুযোগ নেই, প্যাঙ্ক্রিয়াসের দিকে আপনার প্যাম্পার করার মতো কোনো স্কোপ এখানে নেই। এই ক্ষেত্রে আমার রিসার্চ যেটা আমি দেখেছি যে নিউট্রিলাইটের মধুনাশিনী বলে একটা প্রোডাক্ট আছে, যেটা আগে গ্লুকোজ হেলথ বলে পাওয়া যেত, সেটারই আপগ্রেড ভার্সন নিউট্রিলাইট মধুনাশিনী। এইটা আপনাকে যেটা যেভাবে হেল্প করে প্যাঙ্ক্রিয়াসকে প্রেশার দিয়ে নয়, প্যাঙ্ক্রিয়াসটাকে যত্ন করা, প্যাঙ্ক্রিয়াসকে ট্রিটমেন্ট করা, সেটাকে আরও সুস্থ করার চেষ্টা করা হয়, যাতে কিনা আপনার প্যাঙ্ক্রিয়াস আরও ভবিষ্যতে ভালোভাবে কাজ করতে পারে, স্ট্রং হয়। সুতরাং এই গরুটাকে জোর করে প্রেশার দিয়ে তাকে চাপু দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এরকমভাবে গরুটা কতবার উঠতে পারবে, 2-3 বার 10 বার, কিন্তু আলটিমেটলি গরুটা আরও দুর্বল হচ্ছে, কারণ গরুটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে না, এবং সেই সময়ে আরও শরীরের কমপ্লিকেশান আরও বেশি বাড়বে এবং আলটিমেটলি ওই ডায়াবেটিসে মানুষটা আরও অসুস্থ হতে থাকবে। এটার সাথে মানুষের যদি লিঙ্ক করি ব্যাপারটা এরকম হয়, হ্যাঁ সে আপনার প্যাঙ্ক্রিয়াস, যে প্যাঙ্ক্রিয়াস ইনসুলিন প্রোডাকশান করতে অক্ষম, কম করছে, তাকে বাইরে থেকে মেটমরফিন ফেটমরফিন জাতীয় ওষুধ দিয়ে আরও বেশি প্রেশার দেওয়া, আরও বেশি তার কাছ থেকে জোর করে ইনসুলিন বার করানো, এই ঘটনা বারবার ঘটতে থাকলে সেই প্যাঙ্ক্রিয়াস আরও দুর্বল হতে থাকবে, আরও দুর্বলতর হতে থাকবে। मैं एम्वे और न्यूट्रीलाइट के साथ पिछले 4 साल से जुड़ा हूँ और मुझे बहुत खुशी हो रही है आज 2 नए प्रोडक्ट्स लॉन्च करते हुए न्यूट्रीलाइट ट्रेडिशनल हर्ब्स रेंज में। न्यूट्रीलाइट मधुनाशिनी शुंती और त्वक सपोर्ट करता है आपका ग्लूकोज हेल्थ, और न्यूट्रीलाइट वसाका मुलेठी और सुरसा सपोर्ट करता है आपका रेस्पिरेटरी हेल्थ। इस रेंज में अब 6 प्रोडक्ट्स हैं और सबसे अच्छी बात मुझे इस रेंज की ये लगती है कि ये इंस्पायर हुई है ट्रेडिशनल विजडम से और बनाई गई है एक्सट्रैक्ट्स ऑफ सर्टिफाइड ऑर्गेनिक हर्ब से, जो प्रॉमिस करते हैं प्योरिटी, सेफ्टी और पोटेंसी। इसके इंग्रेडिएंट्स ट्रेसेबल हैं सीड से सप्लीमेंट तक। मेरे लिए न्यूट्रीलाइट एक आसान चॉइस है क्योंकि वर्ल्ड में ये नंबर 1 ब्रांड है इन विटामिन्स एंड डाइटरी सप्लीमेंट्स।
इसने जीता है विश्वास लाखों लोगों का पिछले 80 सालों में। तो जाइए और आज ही ट्राई कीजिए न्यूट्रलाइट ट्रेडिशनल हर्ब्स रेंज फ्रॉम एमवे। सनातन हर्ब्स भित्तिक प्रतिकारेर क्षेत्रे भारतेर एक समृद्ध इतिहास रयेछे। बाजारे हर्ब्स भित्तिक प्रतिकारेर बहु रकम पण्य रयेछे, किन्तु सेगुलिते जे हर्ब्स व्यवहार करा हय ता कि सम्पूर्णरूपे शुद्ध एबं निरापद। কার্ল রিনবর্গ নিউট্রিলাইটের প্রবর্তক, যিনি উদ্ভিদভিত্তিক অনুপূরণের সূচনা করেন। তিনি দেখান কিভাবে প্রকৃতির সেরা উপাদান সংগ্রহ করে বিজ্ঞানের সাহায্যে তা নিখুঁত করে আপনার জন্য পণ্য তৈরি করতে হয়, যাতে আপনি সেরা শুদ্ধতা, নিরাপত্তা এবং কার্যক্ষমতা পান। সেই কারণে বর্তমানে নিউট্রিলাইট হল বিশ্বের এক নম্বর ভিটামিন ও ডায়েটারি বিষয়ক সম্পূরক ব্র্যান্ড। অসংখ্য প্রাচীন নথিপত্র, প্রকাশিত বৈজ্ঞানিক পুস্তকের অধ্যয়ন করে এবং অসংখ্য গুরু ও বিশারদের সাথে কথা বলে নিউট্রিলাইট আপনার জন্য সনাতন হার্বসের সম্ভার পেশ করার জন্য প্রস্তুত, যার মাধ্যমে আপনি পাবেন বিশুদ্ধতা, নিরাপত্তা ও কার্যক্ষমতা। আমরা যত্ন সহকারে চারটি জ্ঞাত শক্তিশালী হার্বস নির্বাচন করেছি, যেগুলি স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজনীয় এবং ভারতে সেরা স্থান থেকে গুলিকে সংগ্রহ করা হয়েছে। সেই থেকে প্রকৃতির সেরা, বিজ্ঞানের সেরা আর সেরা সনাতন সুবিবেচনাকে সম্মিলিত করার জন্য আমাদের সন্ধান শুরু হয়। কেবল সঠিক হার্বস চিহ্নিত করে এই কাজ শুরু করা হয়নি, তার সাথে আমরা ভারতের সঠিক খামারগুলিকে শরিক করেছি, যারা আমাদের কঠোর নিউট্রিসার্ট নিরিখ পূরণ করতে পারবে। আপনার কাছে উপস্থাপন করতে চলেছি নিউট্রিলাইট সনাতন হার্বসের গুণাগুণকে। অশ্বগন্ধা, যা আপনার জীবনী শক্তি বাড়ায়। আমলকি, বিভীতকি এবং হরিতকি, যা আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করে। ব্রাহ্মী, মানসিক তৎপরতা বৃদ্ধিতে সাহায্য করে। তুলসী, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। ভারতের পিএসপি নিশ্চিত করার জন্য এটি হল অন্যতম প্রথম পরিসর। কিন্তু পিএসপিটা কি? পিএসপির মানে হল বিশুদ্ধতা, নিরাপত্তা এবং কার্যক্ষমতা। শুদ্ধতা নিশ্চিত করার জন্য আমরা নন জিএমও বীজ ব্যবহার করে থাকি। নন জিএমও বীজগুলি যত্ন সহকারে নির্বাচিত খামারে রোপণ করা হয় পশ্চিমঘাটের উর্বর এবং দুর্গম জৈব এলাকায়। হার্বসের একাধিক প্রজাতি থাকে এবং প্রত্যেক প্রজাতির একই কার্যকারিতা থাকে না, তাই আমরা কেবল সমভাবে কার্যকারী হার্বসগুলিকেই নির্বাচন করে থাকি। 80 বছর ধরে নিউট্রিলাইট যে উচ্চ মান বজায় রেখেছে, আমরা তাই অনুসরণ করে চলেছি। আমরা সেই সকল খামারগুলিকে ব্যবহার করেছি যারা তাদের ক্ষেতে রাসায়নিক পদার্থ বা কীটনাশক ব্যবহার করেন না, তার ফলে জমির পুষ্টি নষ্ট হয় না। উপরন্তু ওনারা জীবামৃত ব্যবহার করেন, যা হল গরুর মূত্র, গরুর মল এবং উদ্ভিদের পাতার একটি মিশ্রণ এবং একটি বর্ধনশীল জৈব সার। এছাড়াও ওনারা ফসল পালা করে চাষ করেন, যার দরুন জমি উর্বর হয় আর জমির পুষ্টি সঠিকভাবে বজায় থাকে। বেশ কয়েক মাস ভালো করে তদারকি করার পরে আমরা এখান থেকে পরিণত হার্বস পাই। নিয়মিত তদারকি করাতে এই হার্বসগুলি সঠিক সময়ে কাটা হয়, যাতে সেগুলি সঠিক মাত্রার কার্যকারিতা ও সর্বগুণ প্রদান করতে সক্ষম হয়। ওয়ানসার্ট এশিয়া এগ্রি সার্টিফিকেশন প্রাইভেট লিমিটেড হার্বস প্রত্যয়ন করে এবং পরীক্ষা করে দেখে সেগুলি জৈব উৎপাদন নিরিখের জন্য ভারতের জাতীয় কর্মসূচির শর্ত অনুযায়ী রয়েছে কিনা। নিরিখ পূরণ না হলে সেগুলিকে বাতিল করা হয়। জৈব প্রত্যয়িত হার্বসগুলি তারপরে একটি অনুমোদিত ল্যাবে নিয়ে যাওয়া হয় নির্ভেজাল প্রক্রিয়ার জন্য। এই পর্যায়ে নিশ্চিত কার্যকারিতার জন্য উদ্ভিদের সঠিক অংশকে বেছে নেওয়া হয়, যেমন অশ্বগন্ধার ক্ষেত্রে শিকড় এবং তুলসীর ক্ষেত্রে পাতা। এরপরে হার্বসগুলির ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করা হয়, যার সাহায্যে আমরা জিন মেলাই হার্বসের বিভিন্ন প্রজাতির মধ্যে থেকে সঠিক প্রজাতি পাওয়ার জন্য, যার মাধ্যমে ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কার্যকারিতা পাওয়া যেতে পারে। এই পরীক্ষাগুলির পরে সঠিক প্রজাতির হার্বসের সঠিক অংশগুলিকে নিষ্কাশন প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে উপকারী সক্রিয় উপাদানগুলিকে আলাদা করে সংগ্রহ করা হয়, যেটা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নিষ্কাশনকালীন আমরা গোটা হার্বসের মতন উপাদানগুলির পূর্ণ বিন্যাস বজায় রাখা সুনিশ্চিত করি। নিষ্কাশনের পর সক্রিয় উপাদানের জন্য নির্যাস যাচাই করা হয়, যা অনুমোদিত বিশ্লেষণাত্মক পদ্ধতির মাধ্যমে কার্যকারিতা প্রদান করবে।
নিষ্কাশনের প্রধান সুবিধা হলো একটি ছোট ট্যাবলেটে আপনি অনেক কিছু পেয়ে যেতে পারেন। যেমন একটি নিউট্রিলাইট তুলসী ট্যাবলেটে আপনি 100 বেশি শুকনো জৈব তুলসী পাতার সব রকম গুণ পাবেন। শেষ পর্যায়ে এই নির্যাস তামিলনাড়ুতে লিড গোল্ড প্রত্যয়িত আমাদের অত্যাধুনিক কারখানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভালো পণ্য তৈরি করার প্রথা অনুসরণ করা হয়। এর ফলে এটা সুনিশ্চিত হয় যে চূড়ান্ত পণ্যে কোনো ভেজাল বা দূষণ থাকে না। পরীক্ষামূলক বিশ্লেষণে দেখা গেছে যে আমাদের বিভিন্ন ব্যাচের পণ্যে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ এবং একই রকমের সক্রিয় উপাদান থাকে, তাই হার্বসের সব রকম গুণ পাওয়া যায়। আপনি যাতে এই হার্বসগুলির সব রকমের কার্যকারী গুণ পান তা সুনিশ্চিত করার জন্য এই গোটা প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1934 সাল থেকে প্রতিটি হার্বসের পিএসপি আমাদের পণ্যকে উন্নত মানের করে শুদ্ধতা, নিরাপত্তা ও কার্যকারিতা প্রদান করে যাচ্ছে। তাই নিউট্রিলাইটের মাধ্যমে প্রকৃতির সেরা, বিজ্ঞানের সেরা আর সেরা সনাতন সুবিবেচনার সেরা উপাদান পাওয়ার জন্য প্রস্তুত হন।